গুড মর্নিং পাপিয়া লাইফস্টাইল, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। তো এখন বাজে হচ্ছে, বুঝতে পারছি, এখন বাজে হচ্ছে 10:45। তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম, যেমনভাবে দিন যাবে তেমনভাবে তোমার সাথে শেয়ার করে দেবো। তো এখানে বিছানা তো গোছানো হয়ে গেছে, তোমরা দেখতে পারলে, আর চেয়ারের মধ্যে কিছু জামাকাপড় আছে, আর কম্পিউটার টেবিলের সামনে যে জামাকাপড়গুলো ছিল সেগুলো আজ ঘুম থেকে উঠেই গুছিয়ে নিয়েছি। আর আমার ওই গদিটাতে এখনও পাতা হচ্ছে না, ওরকমভাবেই থাক, দেখা যাবে। আর এখানে রান্নাবান্না হচ্ছে, কী কী রান্না হচ্ছে চলো দেখে নাও। আর আজকে মাছের ঝোলটাও হয়ে গেছে, মাছের ঝোলের কালারটা দারুণ হয়েছে জানো তো, কারণ লাইটটা অফ করি, দেখেছো নিচে দা, নিচে কিন্তু দা আছে, আমি পেছন দিক দিয়ে হাঁটছিলাম, নিচে দা, এক্ষুনি পাটা কাটতো আমার। এই দেখো এখানে হচ্ছে কচুর শাক, এটা হচ্ছে কচুর শাক, ছোলা দিয়ে কচুর শাক করছি। আগের ভিডিওতে তোমরা দেখেছো কচুর শাক সেদ্ধ করে রাখছি, ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই কচুর শাক সেদ্ধ করে রেখেছিলাম বলেই অনেকটা টাইমটা আমার কম লাগলো। আর এখানে দেখো আজকে বাড়ার থেকে ট্যাংরা মাছ রেখেছি, আমার সব থেকে প্রিয় ট্যাংরা মাছ, এটা হচ্ছে দেশি ট্যাংরা। তো আমার ট্যাংরা মাছ বলতেই ভালো লাগে, সেখানে দেশি ট্যাংরা, এটা এটা আমি কালকের জন্য রেখেছি, এটা আমি এখন ধোবো। আর এখানে আছে একটু মাছের ডিম, মাছের ডিমটা অল্প একটুই আছে, ভাবছি একটু মাছের ডিমের গুণা করব। আর এখানে কচুর শাকে দেবো বলে ভাজা জিরে। তো এখানে দেখো অর্ধেক ছোলা কচুর শাকে দিয়েছি আর অর্ধেক ছোলা আছে, ভীষণ মুড়ি খেতে ইচ্ছা করছে, ভাবছি সন্ধ্যেবেলা একটু চানাচুর দিয়ে ছোলা দিয়ে মুড়ি খাবো। আর এখানে হচ্ছে এই দেখো মাছের ঝোলটা কি দারুণ হয়েছে না, মাছের ঝোলটা পটল আর আলু দিয়ে করেছি, ভীষণই সুন্দর হয়েছে কালারটা। কি কচুর শাকটা কিন্তু আমার না জানো তো, কচুর শাকটা আমার না, কচুর শাকটা কার তোমাদের আমি বলছি, যখন আমি তাকে দিতে যাবো তখন তারপর তোমাকে আমি বলছি যে কচুর শাকটা কার। আর ছোলাটা কিন্তু আমার, কচুর শাকটা আমার না। তো এখানে দেখো অক্ষয় দিদের মিষ্টি এক প্যাকেট ছিল, সেটা মেয়েকে পড়াতে আসে, স্যারকে দিচ্ছি, মেয়েকে টিফিন দিচ্ছি, হাজব্যান্ড খাচ্ছে, কিন্তু আমি এখনও পর্যন্ত একটাও দাঁতে কাটিনি, যে কীরকম কী টেস্ট না টেস্ট কিচ্ছু জানি না, একটাও খাইনি। রান্নাবান্না সব হচ্ছে, কাজকর্ম হয়ে গেছে মোটামুটি, আবার সেই গরমটা পড়েছে বলো, ভীষণই গরম লাগছে। আর মানে কী বলতো, কালকে যে বড়া ডিমের বড়ার ঝোলটা করেছিলাম আলু পটল দিয়ে, তো সেটা তো ভালো হয়েছিল, কিন্তু আমার ভীষণ মানে মাছের ডিমের ভুনা খেতে ইচ্ছা হচ্ছে, এই জন্য অল্প একটু ডিম রেখে দিয়েছি, ওটা আজকে ভুনা করবো। চলো তোমার সাথে ছোট্ট করে একটু শেয়ার করবো, যদিও তোমরা হয়তো সবাই জানো আবার অনেকে জানো না, তো আমি কি করে মাছের ডিমের ভুনাটা করি সেটাই তোমার সাথে শেয়ার করবো। তো কিছু যোগাড়যন্ত্রই করতে হবে, পেঁয়াজ টেয়াজ কাটতে মারতে হবে, সেগুলো কেটে কুটে নিই, তারপর তোমার সাথে শেয়ার করছি। আর কচু শাকটাও হয়ে যাক, ঠিক আছে ফ্রেন্ডস। এই দেখো কড়াই গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বেশি কিছু লাগবে না, একদম সিম্পলভাবে করব, মানে হালকার মধ্যে। আর এখানে দেখো যেহেতু ডিমটা একটু অল্প, তো আমি একটু আলু দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে আলু নাও দিতে পারো। আর এখানে আমার ডিমটা আছে, এই যে অল্প একটু ডিম, তো এই যে ডিমটা দেবো। আর এখানে একটু আদা রসুনটা আমি একটু থেতো করে নেবো, মানে পেস্ট দেবো না, জাস্ট থেতো করে নেবো। আর এখানে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো, তো এই যে কালো জিরে দিয়ে দিলাম, আমি এটা সর্ষের তেলেই রান্না করব। তো এবার আমি এর মধ্যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, তো এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো মতো লাল লাল করে ভেজে নেব। তো এই দেখো আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, এবার এইটা একটু পেস্ট করে নেব। দেখো এটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে লাল লাল, আর একটু ভাজা হবে। আর এখানে দেখো থেতো করে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো, একসাথেই ভাজা হবে, রসুন আর আদা। দেখো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই যে ডিমটা দিয়ে দেবো, ডিমটা দিয়ে কিন্তু সামান্য এরকম ভেঙে ভেঙে দেবে, তাহলে কিন্তু দলা পেকে যাবে, গ্যাসটা বাড়িয়ে দেবো, এরকম ভেঙে ভেঙে দিতে হবে। তো আমি দেখো বেশ ভালো মতো কিন্তু ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, তো এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দেবো যাতে ডিমগুলো একটু সেদ্ধ হয়ে যায়। যেহেতু এটা মাছের ডিম তো এর মধ্যে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগবে, তো কালার আর ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আর অল্প একটু হলুদ,
সামান্য একটু লবণ, যেহেতু লবণ কিন্তু আমি আলু ভাজায় দিয়েছি, আলু পেঁয়াজ ভাজায় তবুও দিলাম। এবারে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস, এই দেখো এরকম হয়েছে দেখতে। একটু আমি মানে একদম শুকাবো না, তাহলে একদম শক্ত ঝরঝরে হয়ে যাবে। জাস্ট এই যে এইটুকু দেখতে পাচ্ছ গ্রেভিটা, আমি এরকমই নামাবো। তো আমি এর মধ্যে একটু সামান্য গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। ধনে পাতা থাকলে খুব ভালো লাগে, যেহেতু আমার ঘরে এখন ধনে পাতা নেই। আর তোমরা চাইলে টমেটো দিতে পারো, আমার ঘরে টমেটো আছে কিন্তু আমি দিইনি। তো অল্প একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। নামিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন। এই দেখো ফ্রেন্ডস, ছোট্ট একটা বাটির মধ্যে বেড়ে নিয়েছি, কারণ অল্প তো তাই। তো কেমন হয়েছে দেখতে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর খেতে কিন্তু দারুণ হয়, তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো যারা কোনোদিন খাওনি বা করোনি। ফ্রেন্ডস, রান্না টান্না তো হয়ে গেছে, এবার রান্না ঘরটারগুলো মুছবো। কচু শাক এখন আমি দিতে যাব। তো কচু শাকটা হচ্ছে জেঠিমাদের, জেঠিমার ভীষণ শরীর খারাপ ছিল, জ্বর এসেছিল, তা বলছে পাপিয়া তুমি রান্না করবে, কালকে আমাকে বলেছিলো। তাই আমি বললাম যে জেঠিমা আমার তো এখনও রান্না হয়নি, তো কচু শাক রান্না করতে সেদ্ধ করতে কতটা টাইম লাগে বলো। তাই ঠিক আছে তুমি আমাকে দিয়ে রাখো, আমি পরের দিন করব। তাই কচু শাকটা করলাম, জেঠিমাকে দিলাম, আমি রাখলাম একটু। চলো তোমাদের দেখাই। এই যে কচু শাক হয়ে গেছে, আর এই এঁচোরটা জেঠিমা দিয়ে গেল, আর এই যে এই এই কচুর শাক আমি রেখেছি, আর এই কচুর শাকটা জেঠিমাকে দিতে যাব। তো চলো জেঠিমাকে দিয়ে আসি, আর এগুলো ঢাকা দিয়ে রাখি, জানলাটা অফ করি, তা নাহলে আজকে আমাদের ভাগ্যে খাবার জুটবে না, বিড়াল ঢুকে সব খেয়ে নেবে। একবার হয়েছে জানো তো এরকম, জানলা এদিকে খোলা, আমি এদিকে জামা কাপড় মেলছিলাম, জানলা দিয়ে ঢুকে সব মাছ খেয়ে নিয়েছি। তাও আবার সেদিন ছিল আমার ফেভারিট মাছ, ট্যাংরা মাছ ছিল, সব মাছ ধরে ফেলে দিয়েছি। তো তোমাদের লাঞ্চ মেনু দেখানো হয়ে গেছে, তো চলো কচুর শাকটা দিয়ে আসি। এই যে কোথায় মহারানী, এ না আসবো না, কচুর শাক এখানে রাখবো না, না খেয়ে বলবা কেমন হয়েছে, তোমার মতো নাও হতে পারে পরে আবার বদনাম করবা। হ্যাঁ ঝাঁটা হাতে দেখো কচুর শাক যাতে ভালো না হয় তাকে ঝাঁটা হাতে আমাকে মরতে এসছে। দেখো দেখাবো না যে দেখো মুখে মুখে ভালো ব্যবহার করে, ঝাঁটা নিয়ে উঠেছে আমার সাথে। কত শাক দিয়ে গেলাম ঠিক আছে, না আমি দেখেছি না না এঁচোরটা ভালো হয়েছে, আমি একটা আলু তুলে খেলাম, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, তোমাদের সাথে মাংসটাও ভালো হয়েছিল, ভালো হয়েছিল। না না খেয়ে বলবা বাবা, যে হারে ঝাঁটা নিয়ে উঠেছো তুমি ঠিক আছে, না না এটাই তো আমি বলবো, দাঁড়াও না দাঁড়াও বলবো, দাঁড়াও দেখো দেখো ঝাঁটা এখনো ঝাঁটা হতে না গো ইয়ার কি না গো যা ইয়ার কি করলাম, জেঠিমার সাথে তো আমার মাই ডিয়ার বলে, তুমি আমার মাই ডিয়ার। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, এখানে মেয়ে পড়াশুনো করছে, মেয়েকে একটু পড়তে বসিয়েছি, আর ওদেরকে রাতের ভাত হয়ে গেছে, সবজি কাটছি, আর না ছোটো ছোটো দুটো এঁচোর রেখেছিলাম, সেই এঁচোরগুলো কাটবো, কিন্তু কালকে করবো না, করবো পরশু দিন, খুব ইচ্ছে হয়েছে ছোলার ডাল দিয়ে এঁচোর খেতে। তা তোমাদের দেখাই, হ্যাঁ এঁচোরগুলো দাঁড়া নিয়ে আসি। এই দেখো পুচকু পুচকু এঁচোর, দুটো 20 টাকা দাম নিয়েছে, জানি না এর ভেতর কিছু আদর থাকবে কি থাকবে না, তবে কেটে রাখবো, দেখা যাক কবে খাওয়া যায়, তবে কালকে রান্না করবো না, এটা কাটবো এখন। কালকে সবজি কাটা হয়ে গেছে, তো এখন বাজে 9:45, রাতের সব কিছুই আছে, খাবার টাবার, কচুর শাক, তারপর মাছের ডিমের ঝাল, মাছের ডিমের ভুনাটা ব্যাপক হয়েছে খেতে, জানো তো ভীষণ টেস্টি হয়েছে খেতে, আর মাছের ঝোলটা দারুণ হয়েছে আজকে, রান্নাগুলো সবকটা রান্না খুব ভালো হয়েছে। আর জেঠিমাও খেয়ে বলছিলো কচুর শাকটা খুব ভালো হয়েছে, যাক বাঁচা গেছে। আর জেঠিমার সাথে যে ইয়ার্কি করলাম না, কি বলো তো এগুলো আমাদের হয়, কোনো ব্যাপার না, মানে বেশ ইয়ার্কি ঠাট্টা হয়, আর আমাকেও ইয়ার্কি মারে, মানে অনেক বাজে বাজে কথা বলে, আমি কোনো কিছু মনে করি না, সেটা ইয়ার্কির জন্য, সেটা ইয়ার্কির জন্য আর কিছুই না। তো সব কিছু মনে করলেই মনে করা হয়, আর যদি তুমি না মনে করো, নিজের মনে করে সব কিছু ভুলে যাও হাসি মুখে, তো সেটাই ভালো তাই না বলো। আর সবসময় হেসে খেলে মজা করে থাকাটা তো জীবন তাই না, আর আমি যদি এখন রাগ করে বসে থাকি, ও বাবা এই কথাটা আমাকে বললো, হুম কথাই বলবো না, তাহলে আর হবে না।
আমি সবার সাথে মিলেমিশে থাকতে বেশি ভালোবাসি। রাম ঝাল করে কি আছে? একটু কাঁঠাল দেখো। কাঁঠাল? হ্যাঁ, আমার কাঁঠাল খেতে খুব ভালো লাগে। আমি খাই না, আমার হাজবেন্ডও খায় না, আমার মেয়েটা আবার ভালোবাসে। কি বলো তো, আমার বড় ভাসু ভালোবাসে তো, ও মেয়েকে খাইয়ে খাইয়ে মানে ওই তো মেয়েকে খাইয়ে খাইয়ে ভালোবাসা, কাঁঠালের প্রতি ভালোবাসা ধরিয়ে দিয়েছে। সবসময় মজা করে দিন কাটাবো, হেসে খেলে থাকবো, সবার সাথে মজা করবো, এটাই তো জীবন, তাই না? জীবনটা আর কতক্ষণ, আজ আছে তো কাল নেই, মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন কার কী হয়ে যায় কিচ্ছু বলা যায় না, তাই না? আজকে আমি তোমার সাথে কথা বলছি, কালকে আমি নাও থাকতে পারি। তাই যেটুকু সময় বাঁচবো জীবনটাকে, আর সে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময়টাকে স্মৃতি করে ধরে রাখো, মানে মজা করে সময়টা কেমনভাবে কাটাও যেন জীবনে কোনো আফসোস না থাকে যে আমার আজকের দিনটা এভাবেই চলে গেল, এরকম। তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, বাই, লাভ ইউ অল, বাই বাই।